আজ রাতে ভোট বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করেছে কমিশন। সাত দফায় ভোট উত্তরপ্রদেশে, দশই ফেব্রুয়ারি ভোট শুরু হচ্ছে, নির্বাচনের ফল ঘোষণা দশই মার্চ। পাঁচ রাতে বিধানসভা ভোটের ঘণ্টা বাজলো। উত্তরপ্রদেশ, মণিপুর, গোয়া, পাঞ্জাব ও উত্তরাখণ্ডের ভোটের নির্ঘণ্ট প্রকাশ করলো জাতীয় নির্বাচন কমিশন। The first date of the issue of notification will be 14th January 2022 and which will start from Uttar Pradesh and date of poll 10th February 2022. এক নজরে দেখে নেওয়া যাক পাঁচ রাজ্যের ভোটের নির্ঘণ্ট। উত্তরপ্রদেশে সাত দফায় নির্বাচন, প্রথম থেকে পঞ্চম দফা, দশই ফেব্রুয়ারি, চোদ্দই ফেব্রুয়ারি, বিশে ফেব্রুয়ারি, তেইশে ফেব্রুয়ারি এবং সাতাশে ফেব্রুয়ারি, ষষ্ঠ দফা তেসরা মার্চ এবং সপ্তম দফা সাতই মার্চ। উত্তরপ্রদেশে মোট আসন সংখ্যা 403টি। মণিপুর বিধানসভা নির্বাচন দু দফায়, সাতাশে ফেব্রুয়ারি এবং তেসরা মার্চ, এখানে আসন সংখ্যা 60টি। গোয়ায় বিধানসভা নির্বাচন 40টি আসনে, চোদ্দই ফেব্রুয়ারি এক দফায় নির্বাচন। পাঞ্জাবে বিধানসভা নির্বাচন একটি দফায়, চোদ্দই ফেব্রুয়ারি নির্বাচন, 117টি আসনের জন্য। উত্তরাখণ্ডে এক দফায় নির্বাচন, চোদ্দই ফেব্রুয়ারি নির্বাচন, 70 আসনে, ফল ঘোষণা দশই মার্চ। কোভিড আবহে উদ্বেগ বাড়ছে দেশ জুড়ে। এই পরিস্থিতিতে কোভিড বিধিকে মান্যতা দিতে স্বাস্থ্যবিধিতে জোর দেওয়া হয়েছে। রিপাবলিক বাংলা। ঊর্ধ্বমুখী দেশের করোনার গ্রাফ বা রাজ্যের বিধানসভা ভোটে নয়া কোভিড গাইডলাইন জারি করল নির্বাচন কমিশন। 15 জানুয়ারি পর্যন্ত পদযাত্রা, মিছিল, সভায় অনুমতি নয়, ভোট ঘোষণা করে জানালো কমিশন। লক্ষ্য ভোটার এবং ভোটকর্মী ও আধিকারিকদের স্বাস্থ্য সুরক্ষা। করোনা আবহে পাঁচ রাজ্যের বিধানসভা ভোটে 2016 সালের তুলনায় 16% বাড়ল ভোট কেন্দ্রের সংখ্যা। বুথ প্রতি ভোটারের সংখ্যা 1500 থেকে কমিয়ে 1250 করতেই বাড়ানো হলো এই সংখ্যা। পাঁচ রাজ্যে মোট বুথ 215,368, ভোট কেন্দ্রের সংখ্যা বাড়ল 30,330। গোয়া, মণিপুর, উত্তরাখণ্ড, পাঞ্জাব, উত্তরপ্রদেশ ভোট কেন্দ্র বাড়ায় প্রতিটি রাজ্যেই বুথ প্রতি ভোটারের সংখ্যা 1000-এর নিচে। আফটার টেকিং অল দিস ভিউজ এন্ড দ্য অপিনিয়ন্স এন্ড দ্য গ্রাউন্ড সিচুয়েশন, উই ডিসাইডেড টু অ্যানাউন্স ইলেকশন টু দ্য 5 স্টেটস উইথ সেফটি নর্মস ইন প্লেস। ভোট কেন্দ্রে স্যানিটাইজার, মাস্ক রাখা ও গ্লাভস পরা বা থার্মাল স্ক্যানার রাখা বাধ্যতামূলক করা হয়েছে। করোনা আবহে শারীরিক দূরত্বের কথা মাথায় রেখে ডিজিটাল মাধ্যমে ভার্চুয়াল প্রচারে জোর দিয়েছে নির্বাচন কমিশন। সেজন্য প্রার্থী পিছু প্রচারে খরচও বাড়ানো হয়েছে। 15 জানুয়ারির পর রোড শো, পদযাত্রা, সভা, মিছিল নিয়ে সিদ্ধান্ত নেবে কমিশন। রিপাবলিক বাংলা। উদ্বেগ বাড়াচ্ছে রাজ্যের কোভিড পরিস্থিতি। এই পরিস্থিতিতে ভোট না করানোর ব্যক্তিগত সওয়াল অভিষেকের। অভিষেকের মন্তব্য ঘিরে তুঙ্গে জল্পনা। অন্যদিকে কোভিড বিধি মেনে ভোট করতে এবার ভার্চুয়াল প্রচারে জোর। আমার মনে হয় এখন আগামী দু মাস সব বন্ধ রাখা উচিত। হাতে আর দু সপ্তাহ, তারপরেই 4 পুর নিগমে ভোট। কিন্তু তার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে বাড়লো জল্পনা। আমার ব্যক্তিগত মত, আমি আপনাকে ব্যক্তিগত মত শেয়ার করতে পারি। আমার ব্যক্তিগত মত আমি আপনাদের জানিয়েছি। এবার হাইকোর্টের নির্দেশে হচ্ছে, হাইকোর্টে এখানে মামলা হয়েছে, কেস সাবজুডিস হয়েছে, এ নিয়ে আমার মন্তব্য করা ঠিকই। হাইকোর্ট হাইকোর্টের মধ্যে যা অর্ডার দেবে রাজ্য সরকার বা নির্বাচন কমিশন, সেই গাইডলাইনগুলো পালন করে করাবে। তবে আমার ব্যক্তিগত যদি আপনার সিদ্ধান্ত বা আমার ব্যক্তিগত অভিমত আপনি জিজ্ঞেস করেন, আমার মনে হয় এখন আগামী দু মাস সব বন্ধ রাখা উচিত। কোভিড আবহে ভোট বন্ধের দাবি আগেই তুলেছিল বিরোধীরা। অভিষেকের এই মন্তব্যের পর পাল্টা খোঁচা দিয়েছে বিরোধীরা। যদি মহামন্ত্রী মনে করেন টিএমসি ভোট হওয়া উচিত নয়, তো তিনি তো সেকেন্ডম্যান ওই পার্টির, তিনি কেন বলছেন না ভোট বন্ধ করা হোক? কিসের স্বার্থে? নাকি লোকের কাছে ভালো হতে চাইছেন, ক্ষমতাও ভোগ করতে চাইছেন? দুটো হতে পারে না। ওনার যদি মনে হয় ওনার পার্টি না চাইলে এখানকার ইলেকশন কমিশনের কি হিম্মত আছে ভোট করে দেয়? কোভিড বিধির কথা মাথায় রেখে পুরো ভোট করতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে রাজ্য। কমিশন সূত্রে খবর, জমায়েত এড়ানোর নির্দেশ, ডিজিটাল মাধ্যমে প্রচারে জোর, মানতে হবে কোভিড বিধি। এর আগে সভা সমাবেশে লোক সংখ্যা 500 থেকে কমিয়ে 250 করা হয়েছিল। আরো এক ধাপ এগিয়ে আরো কড়া কমিশন। সব মিলিয়ে কোভিড বিধি মেনে ভোট করাটাই চ্যালেঞ্জ কমিশনের কাছে। রিপাবলিক বাংলা।
বেহাল বড় নালা বা গড় চন্দননগর পুরসভা নির্বাচনের অন্যতম ইস্যু। শহরের বাসিন্দাদের নানা অভিযোগ অসন্তোষ রয়েছে এই গড় নিয়ে। পুরসভার কাজে সরাসরি অসন্তোষ প্রকাশ করছেন তারা, যদিও অভিযোগ মানতে নারাজ শাসক দল। সামনে চন্দননগর পুরসভা নির্বাচন, বাড়ছে রাজনৈতিক উত্তাপ। শাসক বিরোধী থেকে সাধারণ মানুষের কথায় উঠে আসছে পুরো পরিষেবা সংক্রান্ত নানান বিষয়। চন্দননগরে অন্যতম প্রধান সমস্যা নিকাশি। বেশ কয়েকটি ওয়ার্ড সামান্য বৃষ্টিতেই জলমগ্ন হয়ে যায় বলে অভিযোগ স্থানীয়দের। এর জন্য স্থানীয় বাসিন্দারা দায়ী করছেন বড় নালা বা গড়ের বেহাল অবস্থাকে, যা কার্যত নানান রোগের আতুর ঘর। প্রবলেম হচ্ছে তো আপনার নিকাশি ব্যবস্থা, মশা তো প্রচণ্ড রয়েছে, এই ঘরটার জন্য বিভৎস মশা হয়। তারপরে আপনার যেটা হচ্ছে জল তো বর্ষাকালে উঠে যায়, বর্ষাকালে উঠে যায় এবং বাড়িঘরে ওইদিকে যারা কাছাকাছি বাড়িঘর আছে তাদের বাড়িঘরে ঢুকে যায়। শহরের নিম্ন আয়ের একাংশ এই গড়ের নোংরা জলের উপর নির্ভরশীল। এই মাঝে কোন রকম এই প্রতিদিনই মাঝে এই জলে বাসন, আর এটা দিয়ে খাওয়া দাওয়া, মানে এই বাসনগুলোর উপরে খাওয়া দাওয়া, হ্যাঁ অসুখ হয় না? না, আর কি অসুখ হবে আমাদের? চন্দননগর বাসীদের অভিযোগ, গড় বুঝিয়ে নির্মাণ হচ্ছে কিন্তু প্রশাসন নির্বিকার। এখন পরিস্থিতি হয়ে গেছে, গড়টা পুরো ন্যারো হয়ে গেছে, বাড়ি ঘর দো সে চেপে চেপে এসে গড়টাকে পুরো ন্যারো করে দিয়ে সেখানে বাড়ি করেছে। উল্টে দেখবেন আপনি পালিকা বাজারের পাশে সেখানে গড়ের মাঝখান দিয়ে পিলার তুলে বাড়ি করে নিয়েছে, গড়ের মাঝখানে, যার জন্য গড়টা বলে আর কিছু নেই। একটা সরু একটা নর্দমা রেখে দিয়েছে, 3 ফুটের একটা নর্দমা রেখেছে, যেখানে আপনার 14 থেকে 16 ফুটের গড় ছিল, সেখানে 16 ফুট না 20 ফুটে গড় ছিল। যদি অভিযোগ মানতে নারাজ শাসক দল। যদি একটাও তথ্য থাকে দিন, আমি সঙ্গে সঙ্গে তারও অ্যাকশন নেওয়া হবে, নিশ্চিত অ্যাকশন হবে, এরকম হয় না। দীর্ঘ দিন ধরে চন্দননগরের এই সমস্যা চলছে, স্থানীয় মানুষরা কিন্তু একদম দুর্বিষহ অবস্থা এবং তারা বলছেন তারা অতিষ্ঠ এই সমস্যা নিয়ে। হুগলি থেকে ক্যামেরায় সুমনের সঙ্গে সুনন্দা, রিপাবলিক বাংলা। ফের কলকাতায় সন্ধান মিলল ভুয়ো পুলিশের। গ্রেফতার বিশ্বনাথ দে নামে এক ব্যক্তি, তাকে জেরা করে আরও 2 মহিলার সন্ধান পেয়েছে প্রগতি ময়দান থানার পুলিশ। রীতিমতো পুলিশের পোশাক পরে নিজেকে পুলিশ আধিকারিক পরিচয় দিয়ে চুরির অভিযোগ রয়েছে ধৃতের বিরুদ্ধে। কলকাতা পুলিশের জালে ফের এক ভুয়ো পুলিশ। অভিযুক্ত পুলিশের পোশাক পরে প্রথমে লেফট নিত কোনো গাড়িতে, তারপর সেই গাড়িতে চুরি করত সে। সিসিটিভি ফুটেজ দেখে তাকে গ্রেফতার করেছে প্রগতি ময়দান থানার পুলিশ। তাকে জেরা করে গ্রেফতার করা হয়েছে আরও 2 মহিলাকে। সম্প্রতি এক ব্যক্তি প্রগতি ময়দান থানায় অভিযোগ করেন, 3 জানুয়ারি রাতে বিমানবন্দর যাওয়ার পথে সায়েন্স সিটির কাছে এক পুলিশ আধিকারিক লিফট চান। তাকেও তার পরিবারকে চিংড়িহাটে নামিয়ে দেওয়ার অনুরোধ করেন তিনি। ওই পুলিশ আধিকারিক এবং তার পরিবারের আরও 3 মহিলাকে গাড়িতে তুলে নেন। পরে তাঁরা চিংড়িহাটায় নেমে গেলে খেয়াল করেন তিনি গাড়ির পিছনে থাকা ল্যাপটপ সহ একটি ব্যাগ খোয়া গেছে। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে পুলিশ, ক্ষতি দেখা হয় একাধিক সিসিটিভি ফুটেজ, তাতে হদিশ মেলে মূল অভিযুক্তদের। বিধাননগর দক্ষিণ থানা এলাকা নবপল্লী থেকে গ্রেফতার করা হয় বিশ্বনাথ দেকে। তাকে জেরায় জানা যায় চুরির ঘটনায় যুক্ত ছিল তার স্ত্রী মীরা দে এবং আরও এক মহিলা লক্ষ্মী দে, পরে তাদেরও গ্রেফতার করা হয়। প্রগতি ময়দান থানার পুলিশ এই 3 জনকে গ্রেপ্তার করেছে, গোটা ঘটনায় তদন্ত করছে প্রগতি ময়দান থানা। ভিডিও জার্নালিস্ট রোহিত গণের সঙ্গে সৈকত, রিপাবলিক বাংলা, কলকাতা। পেট্রোল পাম্পে দুঃসাহসিক ডাকাতি। উলুবেড়িয়া রঘুদেবপুরের একটি পাম্পে কর্মীদের মাথায় বন্দুক ঠেকিয়ে প্রায় 1,90,000 টাকা লুট করে দুষ্কৃতীরা। গোটা ঘটনা ধরা পড়েছে পাম্পের সিসিটিভি ক্যামেরায়। এভাবেই মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে লুট করল দুষ্কৃতীরা। লুট হয়েছে প্রায় 1,90,000 টাকা। শুক্রবার রাতে উলুবেড়িয়ার রাজাপুর থানা এলাকার রঘুদেবপুরের একটি পেট্রোল পাম্পের ঘটনা। সে সময় পাম্পে থাকা কর্মীরা জানিয়েছেন, পেট্রোল পাম্পটিতে শুক্রবার রাত 12:30 নাগাদ একটি গাড়িতে করে আসে দুষ্কৃতীরা। তারপর কিছু বলিনি, টাকাটা বার করে আবার বেরিয়ে গেল সব। টাকা কি ড্রয়ারে ছিল? হ্যাঁ, ড্রয়ারে ছিল আমার টাকাটা, ক্যাশে। কয়জন ঢুকেছিল? 3 জনের ঢুকে ছিল ভিতরে। 3 জনের হাতে কি গান ছিল? না, 3 জনের গান ছিল না, একজনের গান ছিল, যে একটা যে আগে ঢুকেছিল সাদা জ্যাকেটটা, নীল জ্যাকেট পরেছিল, ওর হাতে গান ছিল। জাতীয় সড়কে গাড়ি রেখেই পাম্পে ঢুকে দুষ্কৃতীরা। কর্তব্যরত কর্মীদের মাথায় বন্দুক ঠেকে ড্রায়ারে থাকা 1,90,000 টাকা লুট করে পালিয়ে যায়। যাওয়ার আগে তারা ব্ল্যাঙ্ক ফায়ার করে বলে অভিযোগ।
হ্যাঁ, যাওয়ার সময় ফায়ারিং রোডের দিকে করে যখন আমাদের লোক পিছনে যেতে আরম্ভ করলো ওরা ফায়ারিং করতে। গোটা ঘটনা ধরা পড়ে পাম্পের সিসিটিভি ক্যামেরায়। মোট চারজন দুষ্কৃতী ছিল বলে জানা গেছে। ঘটনার তদন্ত শুরু করেছে রাজাপুর থানার পুলিশ। উলুবেড়িয়া থেকে স্বর্ণেন্দু মণ্ডলের রিপোর্ট, রিপাবলিক বাংলা। স্টেশন সৌন্দর্যায়নের জন্য বাড়তে চলেছে রেলের ভাড়া। 10-50 টাকা পর্যন্ত ভাড়া বৃদ্ধি হতে চলেছে দূরপাল্লার ট্রেনে। কোভিড আবহে দূরপাল্লার ট্রেনে ভাড়া বৃদ্ধিতে আম আদমির পকেটে টান। করোনা আবহে বাড়তে চলেছে দূরপাল্লা ট্রেনের ভাড়া। ঘুরপথে এই ভাড়া বাড়াতে চলেছে ভারতীয় রেল। রেল সূত্রে খবর, অতিরিক্ত 10-50 টাকা পর্যন্ত ভাড়া বৃদ্ধি। বাড়তি ভাড়া দিতে হবে যাত্রীদের, সেই টাকাতে স্টেশনের মানোন্নয়ন। টিকিটের ওপর রেলের অতিরিক্ত দাম ধার্যে যাত্রীদের চাপ বাড়বে বলে মনে করছেন অনেকে। আমার মনে হয় যাতে লোকে ঘুরতে কম যায় তার জন্যই আমার মনে হয় এটা গভর্নমেন্ট থেকে করছে, যাতে টিকিটের ভাড়া বাড়াচ্ছে। মানে কি পাবলিক, নর্মাল পাবলিক যারা একটু লোয়ার মিডল ক্লাস বা মিডল ক্লাস, তারা তারা ওই ভাড়াটা দেখে তখন তারা একটু পিছু হাঁটবে, তখনই একটু লোক কমবে। যাদের ইনকাম কম, যারা মাল নিয়ে যাতায়াত করে, যারা শাকসবজি নিয়ে সকালবেলা যাতায়াত করে, তাদের তো অসুবিধা হবেই। এই নর্মালি মাসে প্রচুর ট্রাভেল করতে হয়, রাইট? এবার যদি যে ভাড়াটা চলছে তারপরে যদি এক্সট্রা বর্ধিত ভাড়া চালু করা হয় তাহলে আমাদের পক্ষে খুবই অসুবিধা। এমনিতেই রিসেন্টলি মনে হয় আপনার প্ল্যাটফর্ম টিকিট, দূরপাল্লা ভাড়া সবই বেড়েছে। আমার বাড়ার কোনো কারণ আমি এই মুহূর্তে তো দেখতে পাচ্ছি না। কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সরব রাজ্যের শাসক দল। কেন্দ্রীয় সরকারের বিষয় রেলের ভাড়া বলে সর্বত্র আজকে দৈনন্দিন জিনিস, দৈনন্দিন জীবনে নিত্য প্রয়োজনীয় জিনিসের আজকে বরাবরই ঊর্ধ্বমুখী, সাধারণ মানুষের কথা আর কজন ভাবে? আর এই সরকার বারে বারে তা করে এসছে, সুতরাং এই নিয়ে আমি কি প্রক্রিয়া দিতে? এই সরকার কখনোই সাধারণ মানুষের সরকার নয়, আর রেলেরও তাই করছে। যেহেতু রেলের ভাড়া ফাড়া বৃদ্ধি করে রেলকে আস্তে আস্তে প্রাইভেটাইজেশনের দিকে ঠেলে দিচ্ছে। এই সরকার হচ্ছে দেশ বেচার সরকার, এই সরকার মানুষের সাথে থাকা বা মানুষের জন্য সরকার না। যদিও বিজেপি অবশ্য এই ভাড়া বৃদ্ধিকে অস্বাভাবিক হিসেবে দেখছে না। রেল তো উন্নয়ন করেছে, তো একদিন ভাড়াও বিশেষ বাড়ায়নি, লোকাল ট্রেনে ভাড়া বাড়ায়নি। তো ডেভেলপমেন্ট যদি করতে হয় টাকা তো দিতে হবে, যারা সেই ডেভেলপমেন্টের লাভ নেবেন, পরিষেবা নেবেন, তাদের তো খরচা দিতে হবে। পশ্চিমবাংলার বাস ভাড়া কেউ জানেন কত? কিন্তু রেল তার পলিসিগতভাবে এটা নিয়েছে। আজকে এই গত 5-7 বছরের মধ্যে রেলের স্টেশন, রেলের প্ল্যাটফর্ম, রেলের পরিষেবার আমূল পরিবর্তন হয়ে গেছে। সাধারণ বাজেটের সঙ্গে রেল বাজেটকে মিলিয়েছে কেন্দ্র। আম আদমির করের টাকাতেই রেলের উন্নয়ন হয়, তার জন্য আলাদা করে ভাড়া বৃদ্ধির প্রয়োজন কেন? স্টেশনের মানোন্নয়ন আদৌ কি হচ্ছে তা কি দেখতে যাবেন না যাত্রীরা? তাহলে কেন অতিরিক্ত টাকা দেবেন তারা? এ নিয়ে একাধিক বিতর্ক ইতিমধ্যেই তৈরি হতে শুরু করেছে। বছর কয়েক আগেই হুড়মুড়িয়ে বর্ধমান স্টেশনে ভেঙে পড়ার ছবিও দেখেছে রাজ্যবাসী। কোভিড পর্বে রেলের পরিকাঠামো ও সৌন্দর্যায়নে জোর দিয়েছে রেল মন্ত্রক। সাঁতরাগাছি স্টেশন, বারুইপুর স্টেশনে অপরিসর জায়গায় দুর্ঘটনার ছবিও দেখেছে রাজ্যবাসী। দুর্ঘটনার পরই নেওয়া হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা। প্রশ্ন উঠছে, এবার সেই রক্ষণাবেক্ষণের খরচও আম আদমির পকেট থেকেই? রিপাবলিক বাংলা। নামে বিধিনিষেধ, তা উপেক্ষা করেই চলছে দেদার পিকনিক। রিপাবলিক বাংলার ক্যামেরায় ধরা পড়ল বাইপাস সংলগ্ন নুনের ভেড়িতে এমনই অসচেতনতার ছবি। একজনের মুখে মাস্ক নেই, এক জায়গায় বহু মানুষের জমায়েত, চলছে চুটিয়ে পিকনিক। কোভিড পরিস্থিতিতেও যেখানে 50 জনের বেশি জমায়েত করায় মানা, সেখানে বাইপাস সংলগ্ন নুনের ভেড়িতে 100 জনেরও বেশি জমায়েতের ছবি। রাজ্য সরকারের করা বিধিনিষেধ সত্ত্বেও কিভাবে চলছে পিকনিক? ভেড়ির দায়িত্বে থাকা কর্মীরা জানান, 3 নম্বর বোর্ড চেয়ারম্যানের অনুমতি নিয়েই নাকি এই পিকনিক চলছে। আচ্ছা, ওইটা 3 নম্বর বোর্ড চেয়ারম্যান করছে, যাই হোক ওইটা পারমিশন করিয়ে করা। আচ্ছা,
অথচ এই ভিড়ই কলকাতা পৌরসভার অন্তর্গত নয় বলেই দাবি মেয়র ফিরহাদ হাকিমের। আমি কলকাতা কর্পোরেশনে বসে থাকব, কলকাতা কর্পোরেশন রিলেটেড প্রশ্ন করবেন। আমাদের কলকাতা কর্পোরেশনে বসে আমি কখনোই সারা রাজ্যের মন্ত্রী নয়। এখন এখন আমি কলকাতা রাজ্য মৎস্য দপ্তরের পরিচালনায় চলে নুনের ফেরি। খবর কানে যেতেই দ্রুত ব্যবস্থা নেয়ার কথা বলেন দপ্তরের মন্ত্রী অখিল গিরি। পাশাপাশি প্রশাসনকে আরও কড়া হওয়ার পরামর্শ তাঁর। তারা এই নিয়মগুলো না মেনে ফিস্ট করে মানে এ করছে, পিকনিক করছে, এটা অত্যন্ত অন্যায় কাজ করছে। এবং এটাতে যারা মা বিনা মাসে 50 জনের বেশি জমায়েত হচ্ছেন, মাস থাকলেও 50-এর বেশি জমায়েত করা যাবে না, মাস থাকলেও 50-এর বেশি আসা যাবে না। কিন্তু এটা যারা মানছে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। ইমিডিয়েট পুলিশ প্রশাসনকে আরও বেশি সতর্কতা অবলম্বন করে এদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা না নিলে অন্যজন সুযোগ পেয়ে যাবে। রাজ্যে সংক্রমণ বৃদ্ধির উদ্বেগের মাঝে সরকার যখন সচেতন থাকতে বারবার আবেদন করছে, তখন নুনের ভেড়িতেই ছবি প্রশ্ন তুলে দিল প্রশাসনের ভূমিকা নিয়ে। সৈকত পালের রিপোর্ট, রিপাবলিক বাংলা। মানা হচ্ছে কি কোভিড বিধি তা খতিয়ে দেখতে আসলে নামলেন বোলপুরের অ্যাডিশনাল এসপি সুরজিৎ কুমার দে। সঙ্গে ছিল বিশাল পুলিশ বাহিনী। আটক করা হয় মাস্কহীনদের, পাশাপাশি বাড়ানো হয় মাস্ক ব্যবহারের সচেতনতা। শিলিগুড়িতে বাড়ছে সংক্রমণ, এই পরিস্থিতিতে শিলিগুড়ির বিভিন্ন বাজার বন্ধ করে রাখার দিন ঘোষণা করা হল। নির্ধারিত দিনেই বাজার খোলার সিদ্ধান্ত পৌর নিগমের। পানিহাটিতে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ, সপ্তাহে 3 দিন করে বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত পুরসভার। রবিবার পানিহাটি জুড়ে থাকবে সম্পূর্ণ লকডাউন, আগামী 10 জানুয়ারি থেকে চালু হবে এই নিয়ম। রেশন সামগ্রী না পাওয়ার অভিযোগ, নদিয়ার দেবনাথপুরে বিক্ষোভে সামিল গ্রাহকরা। নিম্নমানের খাদ্য সামগ্রী দেওয়ার অভিযোগ ওঠে ওই ডিলারের বিরুদ্ধে, পরে প্রশাসনের আশ্বাসে উঠে যায় বিক্ষোভ। লরির ধাক্কায় মৃত্যু সিভিক ভলেন্টিয়ারে, রানীগঞ্জে 2 নম্বর জাতীয় সড়কের ঘটনা। মৃত যুবকের নাম অভিজিৎ মুখার্জি। এই দুর্ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।